মালদা ডিপো থেকে যাত্রী সাধারণের চাহিদা অনুসারে আমরা যথাসম্ভব গাড়ি দেওয়ার চেষ্টা করছি। যেমন আজ থেকে বালুরঘাট সুপার মানে কম স্টপেজ দিয়ে দ্রুতগামী গাড়ি চালু করার চেষ্টা করছি, নালাগোলাতে সুপার হিসেবে দেওয়া হলো। আগামী দিনেও যাত্রীরা যাতে খুব দ্রুত পৌঁছতে পারে তাদের গন্তব্যস্থলে, সেরকমভাবে আমরা কিছু গাড়ি দিচ্ছি। স্টপেজগুলো কী থাকবে? স্টপেজ বালুরঘাট রোডে থাকছে গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, পতিরাম, বালুরঘাট, এই চারটে স্টপেজ দিয়ে বালুরঘাটে পৌঁছে যাবে, যাতে খুব দ্রুত পৌঁছতে পারে। কারণ লাগবে সময় আশা করছি আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, বর্তমান 3.5 ঘন্টার মতো লাগে। ভাড়া বালুরঘাট থেকে মালদা থেকে সকাল 7টা এবং বেলা 1টা, আর মালদা থেকে 10টা, বালুরঘাট থেকে 10টা এবং বিকেল 4টা। এটা একটা সম্ভাব্য সময়সূচি করা হয়েছে, পরবর্তীকালে যাত্রীদের ডিমান্ড অনুযায়ী সেটাকে রিশিডিউল করা যেতে পারে। নালাগোলা মালদা থেকে সকাল 6টা, বেলা 11টা এবং বিকেল 4টে, এইভাবে করা হয়েছে। আপনার খুব কম স্টপেজ দিয়ে 5টা স্টপেজ দিয়ে নালাগোলা পৌঁছতে গেছে। কী কী স্টপেজ? জেনারেলি আইহো, বুলবুলি, হবিবপুর, পাকুয়া, কেনপুকুর, নালাগোলা, এরকম আছে। আর আপনার হচ্ছে যে মালদা, দেখুন আমাদের একটা ব্যাপক সংখ্যক ড্রাইভার ভিআরএস নিয়েছে, তো আগামী দিনে সরকার বর্তমান সরকারের গাড়ি যে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আমাদের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আমাদের ড্রাইভার এবং গাড়ি এলে আমরা বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে যাত্রী পরিষেবা আরও উন্নত করার বা ত্বরান্বিত করার সেই ব্যাপারটার প্রতি আমাদের খেয়াল আছে, আমরা আগামী দিনে সেগুলোকে ভাবছি। মালদা ডিপো যেভাবে দৈনন্দিন চলছে আমরা সেইভাবে সম্পূর্ণ আমরা পরিষেবা বহাল রাখব এবং প্রয়োজনে আমাদের বিশেষ কিছু ব্যবস্থাও থাকছে। যদি যাত্রীরা রাস্তায় কোনো অসুবিধায় পড়েন আমাদের কাছে খবর আসে, সেক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ বাসের ব্যবস্থাও রাখবো। আর নিরাপত্তার দিকে যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে আমাদের যাতে ড্রাইভাররা বিভিন্ন সময় বিভিন্ন বনগুলোতে আমরা দেখি গাড়ি ভাঙচুর বা আদার্স পুড়িয়ে দেওয়া গত বন্ধে আমাদের হয়েছে, তো আমাদের ড্রাইভাররা ইনজিওর্ড হয় এবং আগামীকাল আমরা দেবো, মানে পর্যাপ্ত পরিমাণে হেলমেটের ব্যবস্থা আমরা করছি যাতে ড্রাইভাররা তাদের আত্মরক্ষার জন্য হেলমেট ব্যবহার করে গাড়ি চালাতে পারে। আর গাড়ি সব চলবে? হ্যাঁ, গাড়ি সব চলবে।